नमस्कार बंधुरा आबार चले नतुन एक भिडियो नहीं आगे भिडियो देखिए दादार बे गाए हलुद कम मजा कर लगभग भिडियो देखते पाए कम मजा कर चलो शुरू करा जा चले ढोकार आगे गेट सुंदर भाव सजिए फुल दिए और पर्दा दिए एखे लेखा आज दीपान्विता वेस तापस हम दादा नाम तापस और बौदी नाम हमें दीपान्विता एकटू हमें गेटर सामने एक दाड़ी छुपी तुलल तपर हमारे लोकगुले तत्व नहीं आसर तत्व एबार् भरे गए देखी जो हमार दादा जेखने इसे मैं बर जेखने से प्रचंड भीड़ कारण मेयर बाड़ी सबाई बर के देखार जो प्रचंड भीड़ कर देखो एत तो लोक भेतरे जावा जाते तो हमें को मत दादार सिंहासन जेखने कर मैं से गलम तो ये देखिए दादा के प्रचंड फुल मार्च सबाई ये नियम बर आसले बर के फुल दिए मेरे मेरे स्वागत जाना है ये बर सह्य शक्ति कतटा से बोझा जाए तो बर के देखार पर हमें चले गल बौदिर का देखल बौदी के बस भलोई सजिए बौदी जो सेजे से ही टाइमटाई गए मैं एखो तक सज अनेकटाई कमप्लीट है तो हमें बौदी के गए भिडियो कर नीचे चले हाँ और ये जैगाटाई हे दादार विपात तो लग्न अनेक राते शुरू है तो चारिदिके घूरते लगलम देखल कोथाय खावा स्टल दिए तो प्रथम हमें जेखने गलम फुचका स्टल देखल ओखे प्रचंड भीड़ तबुओ हमें कोनो क्रमे फुचकाते लाइन दिल कारण फुचका खेते ही फुचका खेते खूब भलो लागे ये फुचका खावा लाइने हमें दाड़ी पड़े फुचकाटा खूब सुंदर छिलो हमें बेशी खाई चारटे पाँचटा खेई कारण समस्त किछु जिनिस तो खेते पावे तारपर फुचका खावार पर एक एक चमक कफी कफी खावार पर मन हलो एक पकोड़ा खाव ओरे बाबा किन्तु पकोड़ा खाते गिए देखी जे एत लाइन कि बोलबो अनेक भीड़ खेले चारटे मात्र पकोड़ा पे तो पे अनेक खुशी निजे के अनेक कि मन हो जितने जय कर एक आइसक्रीम खे बस खाई तरह दादार जो सिंहासने बस जेहतु दादा विये करते चले गो से सिंहासन फाँखा छो हमें बन गए छवि तुल बाड़ समस्त किस लोकरा इलो ता इसे छवि तुलल और ये चार्ली चैपलिन सांता क्रॉस ता बाच्चा चकलेट दिशो तुम भिडियो कर दादा বিয়েতে বসেছে তো দাদা আমাদের দেখে বলছে কি রে খেয়ে ফেয়ে নিস তাই বললাম তোমাকে চিন্তা করতে হবে না তুমি বিয়েতে বসো এই কোল্ড ড্রিংকস খেয়ে আমি ভাবলাম যে এবার একটু মেইন কোর্সের দিকে যাব তো গিয়ে দেখি এত ভিড় অবস্থা দেখুন এত লোকের মধ্যে ঠেলাঠেলি করে আমাদের খেতে হবে এই ভিড়ের ঠেলায় আমার চুলের থেকে আমার ফুলগুলো খুলে পড়ে গিয়েছিল মানে আমার কেনা ফুলগুলো কিন্তু কিছু করার নেই আমার লাইনে বসে গেছি আবু প্রচন্ড মারপিট করে বলেছে বসে জায়গা পেয়েছি কে আমি বসে জায়গা কোন বসেছে কি রে কতটা মারপিট করলি আরে মারপিট করে বাবা 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 মেনু কার্ডে দেখি কি কি আছে এখানে মেনু কার্ড দিয়ে দিয়েছে রাধা বলল আমি জানা মাটার এক টেবিল স্যালাড সাদা ভাত ডাল চিপস মাছের ভাজা মাটন কষা চিকেন কষা চাটনি পাপড় সন্দেশ গোলাপ জামুন রসগোল্লা আজমলা আজ স্টলে যা যা আছে তো প্রথমে চলে আসলো থালা উইথ টিস্যু এন্ড হজমলা তারপর জলের বোতল দিয়ে গেল
খাওয়ার প্রথমে চানা মশলা রাধা বল্লভী দিয়েছিল, যেটা আমি খুব খেয়েছি। আমার খেতে রাধা বল্লভী আর চানা মশলা খেতে খুব ভালো লাগে। তারপর দিয়েছিল ডিমের ডেবিল, যেটা আমার একদমই ভালো লাগেনি, বড্ড বাজে হয়েছিল, তেমন টেস্ট হয়নি। তারপর দিয়েছে সাদা ভাত সঙ্গে আলু ভাজা, আলু ভাজার পরিমাণটা খুবই কম ছিল, আমার আলু ভাজা খেতে খুব ভালো লাগে। তারপর দিয়েছে মুড়িঘণ্ট, আমার মুড়িঘণ্ট একদম ভালো লাগে না, আমার তার থেকে সিম্পল ডাল খুব ভালো লাগে। তারপর দিয়েছে মাছ, তো এত কিছু খেয়েছি স্টার্টার, সেই জন্য আমি খেতে পারছিলাম, তাই জন্য একটা মাছ নিয়ে আমি আর বোন ভাগ করে নিয়েছি, যেখানে যাই আমি আর বোন এইভাবে খাই। তারপর দিয়েছে মাটন, তো আমি মাটন খাই না, সেই জন্য আমাকে একটা লেগ পিস দিয়ে গিয়েছে। আমি চিকেন লেগ পিসও খাই না, কারণ আমি চিকেনের সলিড পিস খাই, তো কিছু করার নেই, বিয়ে বাড়িতে তো বলতে পারবো না যে আমাকে সলিড পিস দিন সলিড পিস দিন, তো আমাকে এই লেগ পিস দিয়ে গেছে। তো লেগ পিস আর স্যালাড আমি খেয়েছি, তারপরে এই দেখুন লেগ পিস খেয়ে যাচ্ছি, কিন্তু আমার তত ভালো লাগছে, আমার মুখটাই দেখলে বুঝতে পারবেন আমার লেগ পিস তেমন পছন্দ না, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে, নষ্ট তো করাই যাবে না। তবে মাংসটা খুব যথেষ্ট ভালো হয়েছিল। তারপর এই চাটনি দিয়ে দিয়েছে, চাটনি আমের চাটনি আর তারপর পাঁপড়, আমের চাটনি আর পাঁপড় দিয়ে খাওয়ার পর তারপর দিয়ে দিয়েছে হচ্ছে সন্দেশ, সন্দেশের পর দিয়েছে রসগোল্লা, তারপর চলে আসলো হাত ধোয়ার জন্য গরম জল, তারপর আমরা হাত ধুয়ে নিয়েছি। তারপর বাইরে বেরিয়ে এসে এই আইসক্রিম খেয়েছি আরও একটা, কারণ আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে, যদিও এই আইসক্রিম খেয়ে খেয়ে আমার গলা ব্যথা হয়ে গিয়েছিলো এই ঠান্ডার মধ্যে এত আইসক্রিম খেয়েছি। তারপর গিয়ে দেখি দাদার বিয়ে প্রায় কমপ্লিট, তো দেখলাম দাদা যেহেতু অনেক রাতে বিয়ে হচ্ছিল সেই জন্য আমরা আর থাকিনি। আপাতত বিয়ে বাড়ি শেষ, বাড়ি যাচ্ছি, গাড়ির দিকে যাব, গাড়িতে উঠে আবার বাড়ি চলে যাব। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, শীত লাগছে, বাট বিয়ে বাড়িতে এলে শীত লাগলে ভালো লাগে না। এই দেখুন বিয়ে বাড়ি প্রায় ফাঁকা হয়ে গিয়েছে, কারণ অনেক রাতে যেহেতু লগ্ন ছিল সেই জন্য সবাই খেয়ে দিয়ে চলে গিয়েছে। তারপর এই গাড়িতে উঠে আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসেছি অনেক কষ্টে, গাড়িতে এক ঘন্টা বসে তারপর বাড়ি চলে এসেছি, কারণ গাড়ির লোকেরা খেতে গিয়েছিল, এক ঘন্টা বলবো না প্রায় দু ঘন্টা মতো বসেছিলাম, তারপর এই গাড়ি করে বাড়ি চলে আসলাম। এবার ড্রেস চেঞ্জ করবো, আজকে এই ব্লগটা এই পর্যন্ত।